আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইদের কাছে অনুরোধ, যিনারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে বেল আইকনটি চালু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জালসার মাহফিলে এই ঘুরে বেরিয়ে বুঝতে পারছি একটা কথা, যে মাওলানা মজিবুর রহমান সাহেব খুব আফসোসের সঙ্গে বলেছিলেন কথাটি, যদি মাদ্রাসার ছেলেদেরকে বলা হয় হবিবুর রহমান আছো বাপ, তোর গায়ে লাগবে না। যদি বলা যায় হবিব বে, যে মাওলানা বলেন বলেন আছি হাজির, তো ভালোভাবে গায়ে লাগলো না। তো যারা দাঁড়িয়ে আছেন, এটা দৃষ্টিকটু ঠিক নয়, আপনাদের জন্য দুটি রাস্তা, এখানে এসে বসুন নইলে খসুন। আর ভাই যারা আপনারা ওইদিকে বসে আছেন, আল্লাহর হস্তে আল্লাহকে ভালোবেসে আসুন, সামনের জায়গাটা পুরা করুন, ভালো লাগবে। আসুন আল্লাহর হস্তে আসুন, যারা আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহর গোলাম রসুলের উম্মাত বলে এসে পরিচয় দিন, আসুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والكتاب والنبيين
واتل مال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب কবরে রাখিয়া আসি কত শত জনে তবু অমরণ বলে চিন্তা নাহি মনে কবরে রাখিয়া আসি কত শত জনে তবু অমরণ বলে চিন্তা নাহি মনে হাতে ধরে রাখি গরে তবু নাহি ভয় ভয় করিবার অগশক্তি দাও দয়াময় কবরে রাখিয়াছি কত শত জনে তবু অমরণ বলে চিন্তা নাহি মনে হাতে ধরে রাখি গরে তবু নাহি ভয় ভয় করিবার অগশক্তি দাও দয়াময় উপস্থিত শ্রদ্ধেয় সুযোগ্য সম্মানীয় পত্র এলাকার খ্যাতি সন্তান আপুমা জনসাধারণের নির্বাচিত আজকে মহতী সভার সভাপতি উপস্থিত সমবেত আকাশের তারকা সদৃশ্য আলেম ওলামা বৃন্দ হাফেজে কোরআন সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল পর্দানাসীন মুমিনা মা ও বোনেরা সমস্ত তারিফ প্রশংসা স্তুত ভালোবাসা তো তারই করব যিনি প্রকৃত প্রশংসার হক রাখেন তিনি আমাদের মাবুদ তিনি চালক বাহক মাবুদ মসজিদ লাতিফুল খাবির এক ওয়াহদাহুল শরীক যিনি একক ছত্রের অধিপতি ক্ষমতা রাখেন সে মাবুদের আমরা গোলাম হতে পেরেছি বলে একদম অন্তরের অন্তরস্থল থেকে কলিজা নিগ্রাণ ও প্রেম প্রীতি ভালোবাসা সকল আবেগ উজাড় করে দিয়ে মোহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নাবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া যিনি আল্লাহর দিলবার সাইকি কাউসার সাফি মাহজাল খায়রুল আরা বদরুদ দজা শামসু জোহা নবী মুদাশির নবী মুজাম্মিল যার চুলের কৃষ্ণ তাই রাত্রি অন্ধকার লাভ করে যার মুখের হাসিদ দিন আলো ফিরে পায় সে মহামানব বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি কর শান্তির দ্বারা বিভূষিত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম মুহতারাম মুকাররাম আপনারা সকলে অবগত আছেন যে আপনাদের এই কামাত জামে মসজিদের উন্নতি করবে আজকের এই প্রোগ্রাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় দয়াবান মেহেরবান প্রতিকূলমান আবহাওয়াকে অনুকূল করে দিয়ে আমাদেরকে একটি সুন্দর মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন তিনি তো পারক তিনি সবই পারেন তো আজকে এই জলসায় আমি আপনাদের সামনে খুব স্বল্প সময় নিয়ে কিছু আলোচনা করব তারপরে আপনাদের যে মসজিদের উদ্দেশ্য সেদিকে একটু এগিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন এ কথা ঠিক তিনি বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষকে সুন্দর ধাঁচে কাছে সুন্দর পরিকাঠামো দিয়ে সুন্দর পার্স দিয়ে সৃষ্টি করেছি অন্যান্য প্রাণীকে সেটা দেইনি তো মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন এ কথা ঠিক সৃষ্টির সঙ্গে সঙ্গে এমন কিছু পার্স দিয়েছেন কিছু দেখা যায় এবং কিছু দেখা যায় না একটি বাহ্যিক দুইটি অভ্যন্তরীণ যেটি দেখা যায় চোখ নাক কান হাত পা দাঁত জিভ এগুলো দেখা যায় এই পার্সগুলো কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও দুইটি অভ্যন্তরীণ পার্স দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন তার মধ্যে আপনার একটা এক্স রে ক্লিনিকের মাধ্যমে দেখা হয় যেমন হার্ট প্রেসার সুগার এই সমস্ত
আরেকটি পার্শ রয়েছে লোভ লালসা ভয় হিংসা পরনিন্দা গিবাত। তো এই ভয় নামক পার্শকে আমি বেছে নিয়েছি আপনাদের সামনে। এই ভয় নামক পার্শটাকে কেন্দ্র করে গুটি কয়েক কথা বলবো বলে নিয়ত করেছি। আমার মাহবুব আমাকে বলার তৌফিক দান করেন তো ইনশাআল্লাহ। দুই অক্ষরের একটি শব্দ যার নাম হচ্ছে ভয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি ইন্না আতায়নাকাল কাউসার গিফট করেছেন বিশ্ব নবীকে, তিনি যখন সূরা হুদকে তেলাওয়াত করছেন তখন তিনি বলেন যে আমার ভয় হচ্ছে আমি যেন বার্ধক্যের দিকে পৌঁছে যাচ্ছি, আমার ভয় হচ্ছে আমি যেন অবতরণ হয়ে যাচ্ছি আস্তে আস্তে, কারণ আমার ভয় হচ্ছে আমার উম্মাত মালি ফিতরাতে মেতে যাবে, এজন্য আমার ভয় হচ্ছে। তার মানে আমি বলতে চাচ্ছি রাসূলের বুকেও ভয় ছিল, ভয় শুধু নেই আপনার আর আমার। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, এই বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে পৃথিবীর বুকে আমরা চলাফেরা করছি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে একটিবার স্মরণ করি না, যিনি সমস্ত কিছুর প্রতি ক্ষমতা রাখেন। ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর উপর তিনি ক্ষমতা রাখেন। এমন একজন মুনিবের আমরা গোলাম, এমন একজন মাবুদের আমরা গোলাম, তিনাকে ভয় করতে হবে, তিনাকে ডাকতে হবে, তিনাকে ডেকে তিনার পথে দাম করতে হবে, এবং নিজের ছোট ছোট পাপগুলাকে ইহকালে ক্ষমা চাওয়ার জন্যে তার নিকট অ্যাপ্লিকেশন করতে হবে। এই আশা এই চেতনা আমাদের নেই, বর্তমান আমাদের চেতনার অভাব, চেতনার অভাব। ইমাম সাহেব শুক্রবার খুতবা দিচ্ছেন, দিতে গিয়ে বলছে আজকে কি বার গো, মানে ইমাম সাহেবের রিংটা রয়ে গেছে, এটা চেতনার অভাব। একজন ছুটতে ছুটতে এসে বলছে আটটার বাসটা যাবে কটায়, এসব হচ্ছে আমাদের চেতনার অভাব। সম্মানী উপস্থিতি, সাহাবা রাদিয়াল্লাহ আনহুমরা যখন রাসূলের দরবারে সমস্ত কথা শুনতেন তখন তাদের চোখ দিয়ে অস্ত্র ঝরে পড়ত, কিয়ামতের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, পরকালের ভয়, এই সমস্ত কথা থেকে তারা আপনার কিনা প্রতিযোগিতা করত দানের। যে আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কঠিন মর্মান্তিক দিনকে আপনার আমার জন্যে তৈরি করে রেখেছেন, সেই দিনে আপনার আমার কি অবস্থা হবে, এই জন্যে তারা কাঁদতেন, তারা আল্লাহকে চিনতেন, চিনতে পেরেছেন। আজকে আমরা আল্লাহকে চিনতে পারি না, আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বত কিভাবে সংগ্রহ করব, এ প্রসেসটা এ লাইনটা আমরা পাচ্ছি না, হতভাগ্য। সম্মানী উপস্থিতি, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনা বলতেন সাহাবীদের ভাষা ছিল তাআল্লাম নাল ঈমান সুম্মা তাআল্লাম নাল কুরআন, তাআল্লামনাল ঈমান রসুলের মতো গুরু, রসুলের মতো শিক্ষক, রসুলের মতো গুরু, রসুলের মতো দ্বিতীয় শিক্ষক, যার জীবনে কোনো ত্রুটি বের করা সম্ভব হবে না, এই রকম গুরুকে রসুলের মতো শিক্ষক, সাহাবিদের মতো শিষ্য, চরিত্রবান শিষ্য আপনার আমার মত নয়, রসুলের মতো গুরু সাহাবিদের মতো শিষ্যকে ঈমান শিখতে 10 থেকে 12 বছর লেগেছে, এরা রসুলের দরবারে আগে আল্লাহর ভয়, ফুলসিরাতের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় পরিপূর্ণ ঈমান বেনেছে, তাআল্লাম নাল ঈমান সুম্মা তাআল্লাম নাল কুরআন, এরপরে তারা কুরআনকে শিখে নিজের জিন্দেগির মডেল তারা বানিয়েছে। আল্লাহর রাসূল যখন সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে শিখাতেন, উপদেশ দিতেন পায়খানায় কিভাবে যাবে, কোন পা আগে প্রবেশ করাবে, বের করবে কোন পা, মসজিদে কিভাবে যাবে, তো ওই বিধর্মী মুশরিকেরা মুখে কাপড় দিয়ে এরকম করে হো হো করে হেসেছে ওদের নবীদের কিভাবে পায়খানা করতে হবে, এটা ওনাকে ওদের দলিল আছে। তারা আনন্দের সঙ্গে বুকে বল নিয়ে বলতো আমরা কত ব্র্যান্ডেড, যে আমরা সলাৎ কায়েম করব কিভাবে, তাতেও দলিল আছে।
আল্লাহকে ডাকবো কি প্রসেসে তাতেও দলিল আছে, পায়খানা করব কি আদবে তাতেও দলিল আছে। আচ্ছা বলেন তো, ভারতবর্ষের একটা কোম্পানি আছে টাটা, একটা স্কর্পিও কিনুন, বোলেরো কিনুন, 18 চাকা কিনুন, দেখবেন অত লেখা থাকে টাটা, আর একটা কোদাল কিনবেন অত লেখা থাকে টাটা, তার কি মান সম্মান কমে? ওরূপ সাহাবিরা আনন্দের সঙ্গে বলতো যে আমরা কত ব্র্যান্ডেড, আমরা কত আনন্দিত যে আমরা কোথায় কি করব, ইসলাম, ইসলামের মধ্যে সমস্ত কিছু আপনার কিনা বলে দেওয়া হয়েছে। কিন্তু আজকে আমরা আল্লাহকে চিনতে পারি না, আল্লাহর ভয় আমাদের দিলে নেই। আল্লাহর ভয় কেমন থাকা উচিত? আল্লাহর ভালোবাসা সংগ্রহ করব কিভাবে, এই প্রসেস আজকে আমাদের জানা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়টা কিভাবে রেখে দুনিয়া করতে হবে দেখুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিল, যুদ্ধে যেতে হবে তোমরা সবাই প্রস্তুত নাও, এমতো অবস্থায় আব্দুল্লাহ উমাইর আর আপনার কিনা হিলাল তিনজন বিখ্যাত সাহাবী, এরা বলেন যে আমরা আজ একসঙ্গে বের হব না, আমাদের দ্রুতগামী ঘোড়া রয়েছে, আমাদের ক্ষমতা রয়েছে, তিনারা বড় সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তিত্ব ছিলেন, আব্দুল্লাহ হিলাল আর উমাইর এই তিনজন ব্যক্তি, এরা মনের মধ্যে ইচ্ছা প্রকাশ করল আমরা আল্লাহ নবীর সঙ্গে যাব না, তাবুকের ময়দানে পৌঁছতে আপনার কিনা 1 থেকে 1.5 মাস লেগে যাবে, আমাদের মজবুত ঘোড়া আছে, আমরা আজ বেরোলেই সাথ নিয়ে নেব, আমরা ওদের সঙ্গে সঙ্গ দিয়ে দিতে পারবো, আজ বের হব কাল হব, এই হচ্ছি হব হব হচ্ছি, এই মনোভাবে এ অলসতা তাদেরকে পিছিয়ে দিল। ইয়ামত আল্লাহর রাসূল তাবুক এর ময়দানে পৌঁছে গিয়েছেন, বারবার পেছন দিকে চেয়ে দেখছেন আমার বিখ্যাত তিনজন সাহাবী আব্দুল্লাহ উমাইর আর হিলাল আসছে না, কাতার কারণটা কি না জানি, নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলার আসমান থেকে কোনো আদেশ নাজিল হয়ে যায়। বন্ধুরে আমার এই চিন্তা মনোভাব নিয়ে যুদ্ধ হলো, যুদ্ধে যখন আল্লাহর রাসূল ফিরে আসলো, ওই উমাইর আব্দুল্লাহ আর হেলাল এরা মনে মনে ভাবলেন আমরা আজকে একটা মিথ্যা অজর পেশ করব, আবার কেউ বলছেন না মিথ্যা অজর পেশ করলে স্বয়ং আল্লাহর তরফ থেকে জিব্রাইল মারফতে প্রমাণ হয়ে যাবে, অতএব মিথ্যে কথা বলার কোনো রাস্তা থাকবে না, তবে চল চল সত্যটাই বলে ফেলি, এমন মনোভাব নিয়ে যখন রাসূলের দরবারে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা পক্ষ থেকে তাদের ঘোষণা করা হলো, হে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মহব্বতের সঙ্গে বলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আব্দুল্লাহ উমাইর আর হেলালকে তুমি বয়কট করো। কেমন বয়কট করবে? তাদেরকে তুমি সোশ্যাল বয়কট করো, তাদের সঙ্গে তুমি কথা বলবে না, প্রতিবেশী কথা বলবে না, তাদের বিবি বাল বাচ্চাগণ কেউ কথা বলতে পারবে না। এমন সময় একজন সাহাবীর স্ত্রী নাবিজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হেয়া হাবিবাল্লাহ, আমার স্বামী রোগা, আমার স্বামী দুর্বল, ওহানাল আদিম, আমার স্বামীর হাড্ডিগুলো নরম হয়ে গেছে, বড় অসুস্থ, আপনি একটি পারমিশন দিন, আমি জাস্ট আমি আমার স্বামীকে ওষুধটা পৌঁছাবো, আল্লাহর কসম করে বলছি কোনো কথা তার সঙ্গে হবে না, সঙ্গম মিলামিশা দূরের কথা, তার সঙ্গে আমার টাচ পর্যন্ত হবে না, তাকে পারমিশন হলো। এইভাবে চলতে 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 যখন আপনার 50 দিন প্রায় পৌঁছে গেল, এমতো অবস্থায় বিদেশ থেকে কাফেররা চিঠি লিখলো, বিদেশ থেকে কাফেররা চিঠি লিখলো যে আব্দুল্লাহ উমাইর আর হেলাল
এরা এত বড় একটা সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি, আর এদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়কট করেছেন? আহ, ইসলামে কি তাদের অবদান? এদের ইমান কতটা মজবুত ছিল, আর আজকে তাদেরকে বয়কট করা হয়েছে? ওই কাফের মুশরিকরা চিঠি লিখলো, চিঠিটা যখন আসলো, চিঠির হেডলাইনস আব্দুল্লাহ হেলাল আর উমাইর তিনজনকে চিঠি লেখা হলো। চিঠিতে লেখা হয়েছে, ও আব্দুল্লাহ, উমাইর, হেলাল, বলো বলো তোমাদের কি ইসলামে অবদান ছিল না? ইসলামের জন্য জান মাল তোমরা দিয়ে দিয়েছ, ইসলামের জন্য তোমরা জিহাদ করেছ, ইসলামের জন্য তোমরা নিজের জীবনকে বাজি রেখেছ, এত কিছু করার পরেও তোমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শশাল বয়কট করেছে। আহারে, আমাদের কলিজা ফেটে গেল, এসো এসো চলে এসো, আমাদের দলে চলে এসো, তোমরা যে পর্যায়ের মানুষ, তোমরা যে সম্মানের মানুষ, তোমরা যে ইজ্জতের মানুষ, তোমাদেরকে সে ইজ্জত সম্মান দেওয়া হবে। সে আব্দুল্লাহ, উমাইর, হেলাল চিঠিখানাকে ছিঁড়ে ফেলে টুকরো করে দিয়ে বলছে, আহারে, বাঘের বাচ্চাকে বিলাইয়ের বাচ্চা দাওয়াত দিয়েছে, বাঘের বাচ্চাকে দেখলে বিলাইয়ের বাচ্চা ছাগলের বাচ্চা মাথা নাম করে ঘুরে পালাতো, আজকে চিঠি লেখার সুযোগ পেয়েছে। মাবুদ দয়াল আল্লাহ, তোমার তরফ থেকে আমাকে বয়কট করা হয়েছে, আল্লাহ এই শাস্তি আর কতদিন জারি থাকবে? এই কথাটা আল্লাহকে কত ভালো লেগে গেল, আল্লাহর মন সে কেড়ে নিল, আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা সংগ্রহ করে নিল। তখন আল্লাহ বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের বয়কট আমি তুলে নিলাম, তুমি আজকে ওদের সঙ্গে সালাম করো, কথা বলো। তো এই ভয়, এই ভীতি নিয়ে আল্লাহকে ডাকতে হবে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের আল্লাহর ভয় আছে? একজন থানার মুফাসির আফসোস করে বলেছেন যে একজন ব্যক্তি থানার বড় বাবুকে যত বড় ভয় পায়, আল্লাহকে অত ভয় করে না। সম্মানীয় উপস্থিতি, আজকে আমরা আল্লাহকে কেমন ভয় করি? আজকে যদি আপনার কিনা কোনো বিধর্মী আমাদেরকে ইনভাইট করে, তো অহংকারের সঙ্গে চায়ের দোকানে বলি, বিমলদার মেয়ের বিয়ে তো ইনভাইট করেছে, লজ্জা করে না? আব্দুল্লাহ, উমাইর, হেলাল কি কথাটি বললো যে আজকে আল্লাহ বয়কট করেছে বলে মুশরিকেরা আমাদেরকে ইনভাইট করতে সুযোগ পেয়েছে? আজকে আল্লাহর ভয় আমাদের চরিত্র আখলাক শেষ হয়ে গেছে, আল্লাহর ভয় না থাকার কারণে। কারণ আল্লাহর ভয়টা অন্তরে থাকার ইমানের বহির প্রকাশ করে। আপনার যে ইমান আছে সেটা আল্লাহর ভয় মানুষকে কন্ট্রোল করবে। পৃথিবীর ভিতরে সমস্ত নোংরা আমল, জঘন্য ভালো মন্দ কাজ করবেন আপনি আল্লাহর ভয়কে কেন্দ্র করে। যদি আপনার দিলে আল্লাহর ভয় থাকে, সমস্ত নোংরাম কাজ করা আপনার দ্বারা ছাড়া সম্ভব হবে। যদি আল্লাহর ভয় না থাকে, সমস্ত খারাপ কাজ চালিয়ে যাবেন। কেমন ভয় করে আল্লাহকে? যদি আজকে কোনো দুশ্মন আমার নিকট আসে, আমাকে চেপে ধরে বল যে আল্লাহ এক নয়, আল্লাহ দুই তিন চার, তো আজকে আমি বলে ফেলবো। একজন কথায় বলেন, একজন লোক যে পাকুড়ে হাট করতে গিয়ে একজন ব্যক্তি বলে দিয়েছে, তোদের পীর সাহেব কুত্তা, এদের জান চলে গেছে, যে আমাদের পীর সাহেবকে কুত্তা বলেছে, আয় আল হাদিসের লোক কটা আসছি, আজকে খাড়ো খাড়ো চোপাবো, এইরকম মনের মুখের চোপা। এমতো অবস্থায় একজন পাগলা পাটনায় চাকরি কাজ করতো, ওই 20 টাকা নিয়ে গেছে চপ খাবে মার্কেটে, তো এই চপ খেতে গিয়ে ওকে দুই দিক থেকে দুই শ্রেণীর লোক ধরেছে, একদিকে আল হাদিসের আর একদিকে হানাফির। তখন ও বলছে, বল, নিজে হাত না বুকে হাত? তখন ও বলছে, দেখছে যে যদি বলি বুকে হাত, তো হানাফি ছেড়ে দিবে, আহলে হাদিসে মারবে, আর যদি বলি নিচে হাত, তো হানাফি ছেড়ে দিবে, আহলে হাদিসে মারবে, আর যদি বলি বুকে হাত, তো আহলে হাদিস ছেড়ে দিবে, হানাফি মারবে। ও জানবা জানা জন্য আল্লাহর কসম করে বলছে, নামাজি পড়ি না, বেঁচে গেল। এই তো আমাদের তাকওয়া, এই তো আমাদের ভয়। আব্দুল্লাহ বিন হুজাইফা বিখ্যাত সাহাবী ছিলেন, তিনার দিলে আল্লাহর কত ভয় ছিল। আব্দুল্লাহ বিন হুজাইফা যখন ইসলামের প্রচার প্রসার শুরু করে দিল, যখন প্রচার প্রসার শুরু করে দিল, বাদশার কানে খবর গেল,
আহারে আমার নাসারিয়া ধর্ম মুছে যাবে, আমার নাসারিয়া ধর্ম শেষ হয়ে যাবে, এটাকে কি করে টিকিয়ে রাখা যায়? আব্দুল্লাহ বিন হুজাইফাকে ডাকা হোক। আব্দুল্লাহ বিন হুজাইফাকে ডেকে বলছেন, ও আব্দুল্লাহ বিন হুজাইফা তুমি শুনে নাও, আমার রাজ্যের অর্ধেক রাজ্য আমি তোমার নামে লিখে দেব, আর আমার একমাত্র সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব, তার বিনিময়ে তোমাকে ছোট্ট একটি কাজ করতে হবে। কাজ কি করতে হবে? কাজের কথা না উল্লেখ করে আগে ফল ঘোষণা করলেন। জি, তো কাজের কথার দিকে, কাজ কি করতে হবে সে কথাটি না বলে আগে ফল প্রকাশ করলো। বলছে বলুন কি কাজ? বলছে ছোট্ট মত একটি কাজ, তুমি তোমার এক আল্লাহকে ভুলে গিয়ে তুমি নাসারিয়া ধর্মে চলে আসো। আব্দুল্লাহ বিন হুজাইফা বলছেন, ইম্পসিবল কখনোই হতে পারে না, আমি আমার আল্লাহকে ছেড়ে অন্য ধর্মে আসতে পারি না, কারণ পৃথিবীর যত ধর্ম গ্রন্থ আছে সব কিতাবে একই কথা উল্লেখ, আল্লাহ এক। সূরাতুল ইখলাস 112 নম্বর সূরা, আল্লাহ বলছেন, কুল হু আল্লাহু আহাদ, হে নবী তুমি বলে দাও আল্লাহ এক ও অদ্বিতীয়। ঋগ্বেদ 163 তম সূত্র তৃতীয় মন্ত্রে উল্লেখিত হয়েছে, জন পিতা জনিতা জ বিধাতা ধামানি বেদ ভুবানানি বিস্তা জ দেবানাং ও নাম নাই বতানাং সং পুরসানাং ভুবানাং জামতান না। তোমরা সে আল্লাহকে ডাকো, সে আল্লাহকে ভয় করো, যিনি এক একক, যাকে ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় না, যাকে সামনাসামনি দেখা যায় না, এমন মাবুদের নিজেকে গোলাম সপে দিয়ে তার কাছে চাও। কি চাওয়া চাইবে? ইহ পরকালের কল্যাণ চাইবে, কল্যাণ চাইতে হবে আল্লাহর কাছে। সম্মান উপস্থিতি, কোরআন হাদিসের তাফসির করার জন্য সময়ের প্রয়োজন আছে, কিন্তু কমিটি আমাকে একটু টাচ করতে বলেছেন আদায়ের দিকে। আর এটা অবশ্য ঠিক যে, আচ্ছা আমি যে মসজিদে গাড়ি আছে ওইটাই ওই মসজিদের জালসা, আলহামদুলিল্লাহ খুব সুন্দর মসজিদ, বিরাট মসজিদ, কিন্তু অর্থের অভাবে আপনাদের মসজিদটা একেবারে নিচু হয়ে আছে। এই যে কিছুদিন আগে বন্যা গেল, এইরকম বন্যায় আপনাদের এই আল্লাহর ঘর এবাদত খানা অচল হয়ে থাকবে, এবাদত করার মানুষ সুযোগ পাবে না। তো এই আল্লাহর ঘর এবাদত খানাকে, এর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। তো এতক্ষণে আমার বক্তব্যটা জমেছিল, তো আরও এমন এমন পয়েন্টগুলো উপস্থাপনা করবো আপনাদের সামনে। যদি বাড়ি চলে যান তো পস্তাবেন, যে হাত ছাড়া হয়ে গেল, কেন চলে এলাম, পস্তাবেন, আর শান্তি পাবেন না। আল্লাহর হস্তে বসে বসুন। আচ্ছা আপনার দাঁড়িয়ে কেন আছেন? ভলেন্টিয়ার নাকি? ওরা বসুন। দুইটি রাস্তা, সভার যে একটা সৌন্দর্য সেটা নষ্ট করার অধিকার আপনাদের নেই, হয় বসতে হবে না খসতে হবে, কাজে বসুন। আল্লাহর হস্তে, আল্লাহর গোলাম রাসুলের উম্মাত, ভদ্র পরিবারের ছেলে বলে পরিচয়টা দিন, আসুন, আল্লাহকে ভালোবাসেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমাকে ভয় করো।